হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দুপুরের মেনুতে আছে ভাত, ডাল, আমের চাটনি, স্যালাড, আর এটা হলো পাঁঠার মাংস। কালকে এখানে কালী পুজোর মানুষও ছিল, আমাদের ছিল না, কালী পুজো ছিল, সেই ওখানে পাঁঠা পড়েছিল বলিতে, তো সেখান থেকে আমাদের জন্য মাংস দিয়ে গেছে, তো সেই মাংসটা রান্না হয়েছে, পাঁঠার মাংস। আজকে মেনুতে আমরা সেটাই আছে, তা আমাদের খাওয়া স্টার্ট করি। মাংস হলে নর্মালি কিছু লাগে না, তো সেটা দিয়েই খাওয়া স্টার্ট করি। গরমকাল স্যালাড খাওয়াটা অতি আবশ্যক, নাহলে খুব সমস্যা হবে। আমের চাটনি খেতে খুব ভালো লাগে গরমকাল। সবার বাড়িতেই কম বেশি আমের চাটনি হয়। আমি একটু শুকনো শুকনো করেই খাই। আমার শ্বশুরবাড়িতেও বলে, আমার বড় বলে, তাও শুকনো শুকনো করে খেও না, বাট খাওয়ার তো সবার নিজের পছন্দ না। আমার শুকনো শুকনো খেতে ভালো লাগে। Thank you.
আমার লাঞ্চ কমপ্লিট, তোমাদেরও আশা করি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। দেখা হবে পরের ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিটাকে বড় করে তোলো। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।